নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে বাঁধাকপির রেসিপি শেয়ার করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলকি, এগুলো সব একসাথে বাটিতে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, মানে চামচ দিয়ে মেখে নিয়েছিলাম, ওটাই ঢেলে দিয়েছি। এই মশলাটাকে ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ে। এরপর মশলা দিয়ে তেল ছাড়ছে, এরপর মানে খুব ভালো করে রান্না করে নিয়েছি। এরপর আমরা বাঁধাকপিগুলো যেগুলো ধুয়ে রাখা ছিল সেগুলো ওটার মধ্যে দিয়ে ঢেলে দেবো। এরপর নাড়াচাড়া করে মাখিয়ে নেব। মশলাটা ঠিক মাখানোর পর আমরা কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। এবার কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখবো বাঁধাকপির জলটা মরেছে কিনা। বাঁধাকপিতে প্রায় জল আছে, তাই এটাকে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। বাঁধাকপিটা প্রায় মাখামাখো হয়ে গেছে, বাঁধাকপির জল মরে গেছে।
এরপর বাঁধাকপিটাকে খাবারের জন্য রেডি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করুন।